আসসালামু আলাইকুম আমি বনি আমি আসলে একটা চ্যালেঞ্জিং একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি আশা করি অনেকটা পদ সুগম হবে এবং কি অনেকেরই ভালো লাগবে এবং কি এই বিষয়টা বর্তমানে বাংলাদেশে টেন্ডিং এবং কি জব মার্কেটও খুব ভালো ওয়ার্ল্ড ওয়াইড বাস্তববাদী কিছু শিক্ষা নিয়ে আমি আসতেছি আমার আউটলাইনটা আমি আলোচনা করবো তার আগে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করি দ্যাট মিন্স এই ট্রেনিংয়ের নামটা দিয়েছি বা এটা আমি কি ট্রেনিংই বলবো কোর্স বলবো না শক অ্যানালিস্ট লাইভ ট্রেনিং যেহেতু আমি অনলাইনে এই ট্রেনিংটা নিব বা অনলাইনে আমি স্টাডি করবো এবং কি এই স্টাডি রেকর্ডগুলো আপনাদের কাছে রাখবো এবং কি আপনাদের সুবিধার্থে যেন আপনারা এটা দেখে আরও স্টাডি করতে পারেন সো আমি একজন শক অ্যানালিস্টার স্টুডেন্ট একজন ছাত্র সো আমি যতটুকু জানি ততটুকু দিয়ে ট্রাই করবো শখ কি সিম কি বা শক অ্যানালিস্টের কাজ কি এই বিষয়গুলো নিয়ে বোঝাইতে আমি ছোটো ছোটো করে প্রত্যেক দিন ভিডিও ম্যাক করা ট্রাই করবো এই বিষয়ের উপর সো ধন্যবাদ সো এটা যেহেতু একটা অনলাইন ট্রেনিং এবং কি ওয়ান টু ওয়ান ট্রেনিং বলতে পারেন যে অথবা অনলাইন ট্রেনিং বলতে পারেন অথবা কর্পোরেট ট্রেনিং বলতে পারেন উভয়ই ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসমেন্টও থাকবে এর ভিতরে সো আমি একটু শখ সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে আসি দেন তারপরে আউটলাইন নিয়ে বা কী কী কাজগুলো আমরা করব এটা নিয়ে আলোচনা করব যদি শখ সম্পর্কে ধারণা নিতে চাই তাহলে আমি একটু অনলাইনে চলে যাব দেন দেখব শখ কি আসলে শখ হচ্ছে সিকিউরিটি অপারেশন বলেন সিকিউরিটি অপারেশন সেন্টার বলেন সিকিউরিটি অপারেশন সেন্টার যেটা হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার ইজ এ সেন্ট্রালাইজ ফাংশন উইথ ইন এ অর্গানাইজেশন এমপ্লয়ি পিপুল প্রসেস টেকনোলজি কন্টিনিউয়াসলি মনিটরিং এটাই মূলত সক দেন এখানে বলছে সক ইজ এ টিম এক্সপার্ট দ্যাট প্রোডাক্টিভিটি মনিটরিং অ্যান্ড অর্গানাইজেশন এবিলিটি টু অপারেট মানে মূল কথাটা হচ্ছে যে কোনো বিষয়ের যে অর্গানাইজেশান ভিউ রয়েছে সেই ভিউয়ের যে সেন্ট্রাল অপারেশন রয়েছে এটাই হচ্ছে ছক সো যেহেতু আমরা কম্পিউটারাইজ কথা বলবো আমরা বিভিন্ন ধরনের কথা বলবো সাপোজ ধরেন একটা অর্গানাইজেশন একগুলো কম্পিউটার রয়েছে সুনিবেশিত সে কম্পিউটারে যে কোনো একটা সেন্ট্রালাইজ কম্পিউটারকে সে সবসময় রিপোর্ট করবে সবসময় তাকে লগ পার্সেস করবে সবসময় তাকে রিপোর্ট করবে এখান থেকে যে তার কাছে এখান থেকে একটা মনিটরিংয়ের ভিউয়ের মাধ্যমে একে টোয়েন্টি ফোর সেভেন মানে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা তাকে মনিটরিং করবে এই যে প্রসেসটা এটাই মূলত শখ এটাই এটাই হচ্ছে শখ যেটা সেন্ট্রালাইজ প্রসেস মনিটরিং করে থাকে এটাই হচ্ছে শখ সো এই বিষয়ে আসলে কথা বলবো কিভাবে এই বিষয়টা আমরা শিখতে পারি বা কার জন্য এই এটা কোন লেভেলের জন্য যদিও জানেন যে এটা নর্মাল লেভেলের জন্য না দ্যাট মিন্স নট এ বিগেনার লেভেল ফর দিস কোর্স নট বিগেনার লেভেল হ্যাঁ এটা একটু অ্যাডভান্স লেভেলে কোর্স বা অ্যাডভান্স লেভেলের ট্রেনিং সো তারাই এই ট্রেনিংটাতে আসবেন যারা অলরেডি টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন মানে তাদের জন্য দ্যাট মিনস টার্গেট অডিয়েন্স দ্য স্টক অ্যানালিস্ট ট্রেনিং অ্যাকচুয়ালি তাদের জন্যই ডিজাইন করা হয়েছে যারা টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য যারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভে অলরেডি কাজ করেন এটা তাদের জন্য সিকিউরিটি কনসার্ন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট যদিও সাইবার সিকিউরিটি অ্যানালিস্টই এটা নিয়ে কথা হবে এবং কি সক অ্যানালিস্ট লেভেল ওয়ান লেভেল লেভেল ওয়ান লেভেল ওয়ান কেন বলতেছি এটাও আমি ক্লিয়ার করব যখন দেখতে পারবেন এবং ইনফরমেশন সিকিউরিটি স্যার এই এই ডোমেইনে যারা রয়েছেন তাদের জন্য কুচটা আসলে বা ট্রেনিংটা ডিজাইন করা রয়েছে এবং কি আগ্রহী যে স্টুডেন্টগুলো রয়েছেন যারা আগ্রহ প্রকাশ করতেছেন তারা এই কুসটাতে আসলে আসতে পারেন অথবা এই কুসটা বা আমার এই লাইভ ট্রেনিংটাতে আপনি আসতে পারেন সো আমরা একটা ইমেজ দেখে আসি আপনার ইমেজ দেখলেই ক্লিয়ার হবে এটা হচ্ছে একটা রুম সো একটা অর্গানাইজেশনের অল ডিটেলস নট অনলি কম্পিউটার অল ডিটেলস সেটা সিকিউরিটি লক হোক বিভিন্ন মেজারমেন্ট হোক বিভিন্ন মেশিনে মেজারমেন্ট সেটা সেন্ট্রালাইজভাবে দেখার যে প্রসেসটা সেটাই সেন্টার বলি বা সক সেন্টার বলে আমরা আরেকটা পিকচার দেখলে হয়তো ক্লিয়ার হব আমি একটা ভালো পিকচার দেখা ট্রাই করতেছি সো এটা একটা পিকচার সেটা দেখছেন লক কালেকশন জানেন অর্গানাইজেশন অনেকগুলো কম্পিউটার থাকে অনেকগুলো বিষয় থাকে সেই বিষয়গুলার প্রতিনিয়ত সেটাকে লক কালেক্ট করে সক লক কালেক্ট করতে অ্যাব্লি ক্যাশন সিম সলিউশন ট্রেকিং নলেজ বেস থ্রেট হান্টিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কি রিপোর্টিং এই বিষয়গুলো নিয়ে শখ মূলত কাজ করে থাকে সো এই শখের যেমন ডেভেলপমেন্ট পার্ট রয়েছে মনিটরিং পার্ট রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট রয়েছে এই বিষয়গুলো যারা কাজ করে থাকে তারাই আসলেই সিকিউরিটি অ্যানালিস্ট অথবা শখ অ্যানালিস্ট এদেরকে বলা হয়ে থাকে সো জব অপরচুনিটি আসলেই তো এত ভালো কিছু বললাম যে মার্কেটে জব জব কেমন রয়েছে জব মার্কেটে তার কেমন ডিমান্ড রয়েছে বিকজ আমরা দিন শেষে জবের জন্যই আসলেই ট্রাই করি যে জব মার্কেট কেমন রয়েছে দেখেন এটা আমার লিঙ্কড ইন আইডি সো সামিউল ইসলাম আমার একজন টিচার এবং কি খুব কাছের বড় ভাই এবং কি তার কাছ থেকে আমার অনেক কিছু শেখা গাইডলাইন কেরিয়ার গাইডলাইন এবং কি অনেক প্রবলেমের সলিউশন করে দিয়েছে এখনও প্রতিনিয়ত দে যদি প্রবলেমে পড়ি মাস্ট বি তারে আমি নক করি খুব হেল্পফুল এবং কি আমি দোয়া করি আল্লাহ যেন তাকে নিয়ে খায় দান করে এবং কি নলেজ শেয়ারিংয়ের জন্য উত্তম চাঁদা প্রদান করে সো আমরা ট্রাই করব যে জব মার্কেট কেমন রয়েছে সো শ লিঙ্কড দিয়ে দেখব আমরা জবকে সিলেক্ট করে দিব এই মুহূর্তে দুইটা অ্যালার্ট রয়েছে ফর বাংলাদেশ সক অ্যানালিস্ট ওই পথে একটা রয়েছে এবং ইনফরমেশন সিকিউরিটি রয়েছে সেটা যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেন বা কোম্পানি বেজ দেন যেমন ইউএসএ দেন এটা রিমোটলিও করতে পারবেন আপনি এই অপরচুনিটি রয়েছে যেহেতু বাংলাদেশি জন্য আমি কথা বলতেছি বাংলাদেশি রিমোটলি জব পাওয়াটা মোটামুটি একটু ট্রাফ বিকজ আমরা বাঙালি যাই হোক এই মতে যদি আস মানে ইউএসএ তে শকের বিষয়ে আপনার জব অ্যাপ্লিকেশন রয়েছে আষ্টশত আটটি মানে আটশত এইট হান্ড্রেড জব অপরচুনিটি আজকের দিনে পোস্ট রয়েছে যে এতজন লাগবে সো ইউনাইটেড স্টেট অনেক বড় সো আমি দেখি অন্য কোনো দেশ যেমন ইন্ডিয়া আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কেমনটা রয়েছে শক অ্যানালিস্টের সো ইন্ডিয়াতে রয়েছে নিরানব্বইটি জব পোস্ট রয়েছে ইন্ডিয়াতে সো আরেকটা কান্ট্রি দেখি যে তাদের কেমন রয়েছে ইউনাইটেড আরব আমিরাত ইউনাইটেড আরব আমিরাত এর সংক্ষিপ্ত রূপটা ওকে ইউনাইটেড কিংডমে দেখি ইউনাইটেড কিংডমে এটাও চুরাশিটা রয়েছে ইউনাইটেড আরব আমিরাতের সংক্ষিপ্ত রূপ ইউনাইটেড আরব আমিরাত U. A. E. Okay. সো এখানে দুইটা রেজাল্ট দেখাইতেছে আরব আমিরাতে এই মুহূর্তে দুইজন সক অ্যানালিস্ট লেভেল টু এবং লেভেল ওয়ান এ রয়েছে সো আমরা বাংলাদেশের জব পোস্টায় দেখব যেটা ওই আসলে কী চাকি কী বিষয়গুলো আসলে জানতে হয় তাদের অ্যানালিস্টে যাইতে অথবা এটা নিয়ে পড়াশোনা করতে হয়তো বা বলতে পারেন যে আমি কেন আগে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করতেছি আপনি যেটা করতে চাচ্ছেন আপনি যেটা নিয়ে স্টাডি শুরু করতে চাচ্ছেন সেটার যদি সেট না দেখেন অথবা মিশন যদি না দেখেন অথবা এটা কি সেটা যদি না বুঝতে পারেন তা আলটিমেটলি সেটা পড়াশোনা করে বুঝেন যে আসলে কি কি রুলে কাজ করা হোক কি করা হোক দেন সেটা আসলে জাম্পিং করা উচিত আদার ওয়াইজ কেরিয়ার বেস অথবা কেরিয়ার রোল না জেনে সেটা নিয়ে স্টাডি করা শুরু করা আমার মতে উচিত না সো বাংলাদেশ নিয়ে আর একটু সার্চ করি ওকে আমরা উইপোর যে রেজাল্টটা সেটা দেখতে পারছি সক অ্যানালিস্ট দুই দিন আগে সেটা পোস্ট করেছে অলরেডি আশি জন অ্যাপ্লিকেশন করেছে মিড লেভেলের জন্য জব সো অ্যাবাউট দ্য জব স্কিল কী কী লাগবে আসলে যেমন আইডেন্টি ইনভেস্টি ইনভেস্টিগেশন এই বিষয়গুলো আসলে একটা ক্লাউড অন প্রমিস দেখেন একটা বিষয় মানে যে বিষয়গুলো লাগে সো এটা যদি আমি কপি করে নিতে পারি তাহলে আরো বোঝানো আমার জন্য সহজ হবে যে আসলে কীভাবে এটা কিভাবে আমরা নিতে পারি কপি করে

তাদের আমি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে একটু দেখব মাল্টিপল লোকেশনের জন্য তারা আসলে সিকিউরিটি অ্যানালিস্ট যাচ্ছে যদিও এখানে ভালোভাবে সেটাকে দেওয়া নেই আর সো লিঙ্কডেই ভালোভাবে দেওয়া ছিল তাদের জব রোলটা এখান থেকে জব রোলটা কুপি এটাকে আমরা ওয়ার্ডে নিব বিকজ ওয়ার্ডে এটাকে বিশ্লেষণ করতে সুবিধা হবে যে সক অ্যানালিস্ট যে ক্যারিয়ার রয়েছে সেই ক্যারিয়ারে যেতে আমার কি কি বিষয়গুলো জানতে হবে বা কি কি বিষয়গুলো স্টাডি করতে হবে এটা স্টুডেন্টের জন্য আবারও বলতেছি এটা স্টুডেন্টের জন্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভে যারা কাজ করেন তাদের জন্য সিকিউরিটি কনসার্ন যারা আছেন তাদের জন্য সিকিউরিটি সিস্টেম ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের জন্য সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট বা রিসার্চার যাই বলেন বা সাইবার সিকিউরিটি ডোমেইনে যারা কাজ করে থাকেন তাদের জন্য সো দুই দিন আগে পোস্ট হয়েছে আমি আলোচনা করব যে এদের বিস্তারিত বেশ কিছু টপিক নিয়ে যে আসলে কি কি বিষয়গুলো লাগে যেমন সিক্স ইয়ার এক্সপিরিয়েন্স আছে এটা অবশ্যই এক্সপিরিয়েন্সে পাবলিকদের বেশি প্রায়োরিটি দিবে বিকজ এড এ মিড লেভেল জব সো স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং থ্যাট ল্যান্ডস্কেপ টিম টুল টেকনিক থ্যাট এই বিষয়গুলা যেমন মেলোয়ার কাস্টম মেলোয়ার ই দেখেন একটা এটা কি কাস্টম মেলোয়ার তাহলে এটা আমরা একটু হাইলাইট করে রাখি দ্যাট মিন্স হাইলাইট করে রাখি যে এটা একটা বিষয় দেন ভেরি গুড নলেজ ভেরি গুড নলেজ আন্দারিং সিকিউরিটি ট্রোল লাইক দ্যাট এফডব্লিউ আই পি এস আইডিএস সেন্সর ইডিআর এনডিআর এক্সডিআর প্রক্সি ডিএনএস ডিডস সিম স্পং মাইটার অ্যাটাক ফেমওয়ার্ক এই যে বিষয়টা রয়েছে এটাতে গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে কয়টা বিষয় অ্যাপডব্লিউ যেমন ফারওয়াল আইপিএস ইনটিউশন প্রিভেনশন সিস্টেম ইনটিউশন ডিটেকশন সিস্টেম সেন্সর ইডিআর এনডিআর এক্সডিআর ডস সিম স্প্লাং মাইটার অ্যাট্রাক ফেমওয়ার্ক সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে এবং কি অসাপেজের টেন ভনারেবল রয়েছে এই বিষয়েও আপনার নলেজ থাকতে হবে অনেকে যারা রিড টিমে কাজ করেন তারা এই বিষয়গুলো ক্লিয়ার মাইটার অ্যাটাক ফেমওয়ার্ক সম্পর্কে এবং কি অসব ট্রেন সম্পর্কে বাট এই বিষয়গুলোও জানতে হবে যেমন এখানে দেখেন ইডিআর এক্সডিআর এটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটিভের একটা পার্ট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটিভ ফায়ারওয়াল নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটিভের একটা পার্ট ডিএনএসও সার্ভার পার্টও ধরতে পারেন নেটওয়ার্ক পার্টও ধরতে পারেন সিমিস প্লাং সিম যে সলিউশন রয়েছে এসএমই সিম সলিউশন রয়েছে এই বিষয়টা কমপ্লিট আর কি মেলোয়ার ফাংশন স্টেট মেলোয়ার ফাংশন উইন্ডোজ লিনাক্স অপারেটিং সিস্টেম যারা উইন্ডোজ অথবা লিনাক্স আমি আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো বেসিক কোর্স নিয়ে ট্রাই করেছি লিনাক্সের উপরে ও উইন্ডোসে হয়তো এতটা করা হয়নি এখন হয়তো বা বুঝতে পারছেন কেন আমি আসলেই বেশি ফোকাস করতেছিলাম যে অপারেটিং সিস্টেমের উপরে বিকজ আপনি যখন বেসিক লেভেল থেকে একটা অ্যাডভান্স লেভেলে যাবেন জব কোয়ারিগুলোর জন্য মাস্ট বি ইউ মাস্ট বি নো উইন্ডোজ অ্যান্ড লিনাক্স অপারেটিং সিস্টেম গুড আন্ডারস্ট্যান্ডিং ইটস মাস্ট রিকোয়ারমেন্ট এবং কি সার্টিফিকেশনের রিকোয়ারমেন্ট দিয়েছে সিএইসি ওএসিপি ওএসিপি খুব একটা ভালো সার্টিফিকেশন আলহামদুলিল্লাহ আমিও পড়াশোনা করতেছি আই হোপ সেটা আমি দিতে পারি এবং কি এই সার্টিফিকেশনগুলো লাগবে দেন আপনার বিল প্লেবুকু অবশ্যই যারা এনসিবল নিয়ে কাজ করেছেন প্লেবুক সম্পর্কে অবশ্যই জানবেন যারা এই জন্য বললাম যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভে যারা কাজ করেছেন প্লেবুক সম্পর্কে এটা রিড হেড এনসিবল যারা পড়াশোনা করেছেন তারা অবশ্যই প্লেবুক সম্পর্কে জানেন সো এটা সম্পর্কে আপনার জানতে হবে টি টু বিল অ্যাডভান্স ইনসিডেন্ট ইউজ ক্যাশ উইথ হেল্প ডিটেকশন মার্কেট প্লেস যেমন প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং এগুলো জানতে হবে সো রেসপন্সিবল যেগুলো রয়েছে এগুলো আপনার এতক্ষণ আলোচনা করলাম রিকোয়ার স্কিল আপনার এই স্কিলগুলা থাকতে হবে সো প্লেবুকটা একটু হাইলাইট করে দিই দেন আপনার যে কি রেসপন্সিবল রয়েছে সিকিউরিটি ডেভেলপ রিমেন্ডেশন প্ল্যান ড্রাইভ সিকিউরিটি ইনসিডেন্ট টু রিসলিউশন রেসপন্স টু ইনটুশন অ্যাটাম্প আইডেন্টিফাই ফুল স্কোপ অব ইম্প্যাক্ট অফ অ্যাটাক ভ্যাক্টর এই বিষয়গুলো সো আমি এই বিষয়গুলো পরবর্তীতে আবার যখন আমি বেশ কিছু টপিক কাভার করব বললে সম্ভবত ভালো হবে বিকজ কারণ আমি স্কিলগুলো অবশ্যই বলে যখন আপনি শিখবেন তারপরে আসলে আপনার রেসপন্সিবল চলে আসবে কাজগুলো চলে আসবে সো এটা জেনে রাখেন যে হিসেবে আপনার যে প্রাইমারি নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল রয়েছে ইউ মাস্ট ইউ মাস্ট বি বি নো নো ইউ মাস্ট নেটওয়ার্ক ফান্ডামেন্টাল ট্রাবল শুটিং এটা আমার থাকতেই হবে রিকোয়ারমেন্ট বিকজ যাদের হয়তো বা এই রিকোয়ারমেন্টগুলো নাই অথবা আপনারা ভালো কিছু জানেন না আমি বলবো এই ভিডিওটা দেখা এখনই বন্ধ করেন এবং কি বেসিক ক্লিয়ার করে আসেন বিভিন্ন চ্যানেল থেকে অথবা আমারই চ্যানেলে রয়েছে বেসিক উইন্ডোজ সম্পর্কে লিনাক সম্পর্কে এই বিষয়গুলো ক্লিয়ার করে আসেন আদারওয়াইজ এটা আলটিমেটলি আপনার কোনো লাভ হবে না দেন আপনার আরও যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো বিস্তারিত রয়েছে এই বিষয়গুলোর সম্পর্কে আসলে বিস্তারিত যদি পরে আসেন তারপরে আপনার জন্য ভালো হবে সো অনেক কথা বললাম ইন্ট্রোডাকশনে নিলাম আসলে বোঝানো ট্রাই করলাম যে শক অ্যানালিস্ট বা শখ যে শক অ্যানালিস্ট ট্রেনিংটা রয়েছে লাইভ ট্রেনিংটা রয়েছে এই ট্রেনিং এর মূলত রোলটা আমি বোঝাতে ট্রাই করলাম এবং কি কি স্কিল রিকোয়ার লাগবে সেগুলো বুঝাইতে ট্রাই করলাম সো এখন কথা বলবো আমরা বেশ কিছু টপিক নিয়ে আমার টপিকটা ওইভাবে সাজানো গোছানো নেই সো আশা করি বুঝাইতে পারব এবং কি কিছু গ্যাপও থাকতে পারে পরবর্তীতে সেগুলো আসলে ফিল আপ করে নেওয়ার ট্রাই করব সো প্রথম যেটা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু অপারেশন ইন্ট্রো ইন্ট্রো ইন্ট্রোডাকশন টু শক অপারেশন এই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব যে মানে বেসিক ক্লিয়ার করে নেব অপারেশন স্পেলিং মিস্টেক অপারেশন যে এই বিষয়ের ভিতরে মনে করেন যে হোয়াট ইজ শক রোল অফ শক কি ফাংশন অফ শখ হার্ড অফ শক দ্যাট মিনস এই বিষয়গুলো থাকবে যে আসলে শকটা কী যেহেতু আমি প্রথম দিকে বলেছি যে শখ আসলে কী বা এর রুলস গুলা কি বা ইমপ্যাক্ট গুলা কি কি ফাংশন কি কেন স্টক অ্যানালিস্ট নিয়ে স্টাডি করবেন এই যে বিষয়গুলা দেন আলোচনা হবে স্টক টিম ইসটাক ওকে ইসটাক কিছুক্ষণ আগে বললাম যে এল ওয়ান থ্রি এটা কি এটা সম্পর্কে আসলে বলা ট্রাই করবো যে সাক্রিম বা রুল সম্পর্কে যে এদের রুলগুলা কী কী আছে বা রেসপন্সিবল কী কী আছে রেসপন্সিবল ওয়ার্ক কী 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 আছে এই বিষয়ে আসলে কথা বলবো সো প্রথমে ক্লিয়ার করে নেই আবারও ইন্ট্রোডাকশন টু সক এখানে কথা বলবো দেন কথা বলবো শক টিম স্ট্রাকচার সম্পর্কে দেন কথা বলবো সিম সম্পর্কে সিম হোয়াট ইজ সিম ইম্পর্টেন্ট অফ সিম কী ফাংশন অফ ক্যাপাবিলিটি ইউস ক্যাশ এইগুলো দেন কথা বলবো সিম টুল টুল সম্পর্কে বিভিন্ন টুল রয়েছে যেমন স্প্লাং রয়েছে আপনার সিকিউরিটি ইউনিয়ন রয়েছে ইএল কে স্টাক রয়েছে কিওরিডার রয়েছে ওয়াজু রয়েছে বিভিন্ন টুল সম্পর্কে আসলে বিস্তারিত কথা হবে দেন তারপরে যে একটা রয়েছে দ্যাট লগ ম্যানেজমেন্ট এটা খুব ইম্পর্টেন্ট পার্ট বিকজ লগ নিয়েই বেশি কাজ করা হোক লগ ম্যানেজমেন্ট এর সাথে আমি অ্যানালাইসিসও দিতে পারি

আমরা কাজের ক্ষেত্রে হয়তোবা এটাকে সহজ করে বলতেছি যেহেতু সেম টুল অনেক কয়টা যেমন বিশেষ করে আমি আমি ট্রাই করব ইএলকে নিয়ে কথা বলতে এবং কি সেটা কিভাবে বিল করা যা আমি কথা বলবো সিকিউরিটি অনিয়ন সম্পর্কে আমি কথা বলবো ওয়াজু সম্পর্কে আমি কথা বলবো স্প্লাং সম্পর্কে কিভাবে এগুলো বিল করা যায় কিভাবে বিল করলে সেটা দৃষ্টিনন্দন হ অথবা সহজ ওয়ে আসে সেটা আবার বিল আছে অ্যাজ এ নর্মাল রাইস অথবা ডকার আইস আমি কথা বলবো যদিও অনেকগুলা ভিডিও হবে সো হতে থাক আমিও মানে আমি ট্রাই করব যে পর্যায়ক্রমে ধীরে ধীরে সেটাকে ফিল আপ করতে এবং কি যদি লং টাইমও লেগে যা সমস্যা নেই আমি কাজ করতে রাজি লং টাইম লেগে গেলে আমি কাজ করতে রাজি সো যারা স্টাডি করবেন আসলেই তাদের জন্য এটা গুড ওয়ে হতে পারে ওমা তফিক ইল্লা বিল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে সো এই বিষয়টা নিয়ে আসলে বেশ কিছু কথা বলবো সেই সাথে আরও বেশ কিছু পার্ট রয়েছে সে পাটগুলা আপনার কথা বলতে হবে ডিজিটাল ফরেন্সিস যে রয়েছে ডিজিটাল ফরেন্সিস এই বিষয়টা নিয়েও কথা বলতে হবে তেরা এর আগে আসলে থ্রেট হান্টিং নিয়ে বেশ কিছু কথা বলবো যেমন থ্রেট হান্টিং থ্রেট হান্ট্রি থ্রেট হান্টিং নিয়ে বেশ কিছু কথা বলবো থেট হান্ডিংয়ে থাকতে পারে যে টাইপ অফ থ্যাট হান্টিং অফ ইন্টেলিজেন সোর্স অফ থ্যাট হান্টিং ইন্ট্রোডাকশন টু থেট হান্টিং ইনসিডেন্ট ইনসিডেন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স এই এই বিষয়গুলো নিয়ে কথা হবে তারপর ভানারেবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড সিকিউরিটি মনিটরিং কয়াই ইম্পর্টেন্ট দেন নেটওয়ার্ক সিকিউরিটি অ্যান্ড ইনটিউশন ডিটেকশন এই বিষয়গুলো নিয়ে আসলে কথা হবে Then Windows Investigator. Then, is Incident Response um, uh, Introduction to Incident Response. I is AI as a IDS, IPS as a NIDS as a host IDS as a user account. ডিএমজি জোন মানে দ্যাট মিনস মোটামুটি অনেকগুলো টপিক কাভার করা ট্রাই করব সো আমি একটা ভালোভাবে সজ্জিত একটা কোর্স আউটলাইন করা ট্রাই করব দেন সেটাকে ফলো করা ট্রাই করব দ্যাট ইন্টেলিজেন্ট এবং কি মেলোয়ার অ্যান মেলোয়ার অ্যানালাইসিস প্রত্যেকটা ডোমেইন টাস্ক করা ট্রাই করব এই বিষয়ে সো আমি নেক্সট শুরু করতে যাচ্ছি আমি কোর্স আউটলাইনটা অবশ্যই গিঠ রাখবো আমি সেটাকে সজ্জিত করে সো মূলত এই বিষয়গুলো নিয়ে সো যারা শখ নিয়ে আসলে স্টাডি করতে চান বা শখ নিয়ে যারা পড়াশোনা করতে চান অথবা আমি এটাকে বলবো নলেজ শেয়ারিং দ্যাট মিনস নলেজ শেয়ারিং যারা নলেজ শেয়ারিং করতে চান আমারও অনেক কিছু শিকার আছে আমি যখন প্রবলেমে পড়ি আমার অনেক বড় ভাইদের কাছে আমি লিঙ্কডিনে এস এম এস করিও অথবা তাকে যাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট রয়েছে তাদেরকে এস এম এস করি অনেক সময় তারা আমাকে রিপ্লে দেয় এবং ভালো সময় দেয় আমি আমার কমিউনিটি থেকে অনেকটা হেল্প পেয়ে থাকি এবং কি এখনও পাই বিশেষ করে কিছু মানে ফার্স্টের দিকে যে ভাইয়ার কথা বললাম তিনি আমাকে অনেক হেল্প করেছে এই বিষয়গুলোতে সো আপনারাও আপনাদের বড় ভাইদের অথবা সবার কাছে নলেজ শেয়ার করবেন সো আই থিঙ্ক এটা একটা মজার লাইভ ট্রেনিং হবে এবং কি আমরা একসাথে সবাই এনজয় করব এই লাইভ ট্রেনিংটা সো আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এভরিডে না পারলেও আমি উইকে দুইটা লাইভ ট্রেনিংয়ে ট্রাই করবো দুইটা সেশন করা ট্রাই করব বিকজ আমি ওয়ার্কিং পারসন আমারও একটা সময়ের স্বল্পতা রয়েছে আবার আমার স্টাডিও করতে হোক কন্টিনিউয়াসলি এবং কি ভিডিও মেক করতে হয় এবং কি সেই সাথে আমার এডিটিংও করতে হয় এডিটিং দ্যাট মিন্স আমি তেমন এডিটিং করি না আবার সেটাকে আপডেটও করতে হয় সো যেহেতু আমি ওপেন সোর্স সেটাকে আমি কোনো পে ব্যবস্থা রাখি না এ তো রাখি নাই বা আমি টাকাও নেই না সো এটা সময় সাপেক্ষ সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি এ জার্নি সবাই শুরু করতে চান আমার সাথে যারা শুরু করতে চান আমার ইউটিউব চ্যানেলে এ প্লে লিস্টটা থাকবে সবাইকে রেফার করতে পারেন এবং কি আমার সাথে স্টাডি করতে পারেন তবে মাস্ট বি আপনি কমেন্ট করবেন কেন কমেন্ট করবেন আপনার জানার ইচ্ছা থাকলে আপনি কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো এবং কি কোন কোন বিষয়ে কথা বলা যা কোন কোন বিষয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সো ধন্যবাদ সবাইকে সেই সাথে যারা বেশ কিছু বিষয় জানতে চান সো আমার লিঙ্কড ইন আইডি রয়েছে আমার বনিয়ামিন নামেই আপনি সার্চ করলে পেয়ে যাবেন সো বুনিয়ামিন নামে সার্চ করলে পাওয়া যাবেন আই থিঙ্ক যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এটা দেখে আমাকে সার্চ করবেন অবশ্যই যখন আপনি কানেকশন পাঠাবেন তখন আমার ইউটিউবের রেফারেন্সটা দিলে আমি খুশি হবো যে আমার এই ভিডিওর মাধ্যমে তারা আসলেই কানেকশন দিয়েছেন অথবা সেটার মাধ্যমে আগ্রহ প্রকাশ করেছেন সো আমার ইউটিউব চ্যানেলের নামও আমিন সেখানে থাকবেন আবারও বলি যদি ভালো লাগে আদারওয়াইজ নট যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম